ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার, বিশ্বকর্মা পুজো, আর এখন ঘড়ির কাঁটার সময় হলো সকাল 10টা। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। নিজের বাড়িতে আসার পর থেকে অপেক্ষায় ছিলাম কখন এরকম একটা সুন্দর রোদ ঝলমলে সকাল দেখতে পাবো। যাই হোক, অবশেষে আজ বিশ্বকর্মা পুজোর দিন এমন একটা সকাল দেখতে পেলাম। তবে হ্যাঁ, জানো তো আজকে না চা খেতে আমাদের সবারই একটু দেরি হয়ে গিয়েছে। আর কেন বলতে দেরি হয়ে গিয়েছে? কারণ কালকে রাতে আমরা সবাই বাড়িতে একসাথে গল্প করতে করতে কখন যে রাত্রি 2:15 বেজে গিয়েছে তা খেয়ালই করতে পারিনি, যার ফলে আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। তবে মা তাড়াতাড়ি উঠে গিয়েছিল, কারণ মায়ের তো বাল্য সেবা থাকে। কিন্তু কি হয়েছে বলো তো, আমার না অফিসের একটা মিটিং ছিল, তাই আমি আর বরবাবু একটুখানি ব্যস্ত ছিলাম, আর সেই কারণেই আমার চাটা করা হয়নি। যাই হোক, অবশেষে চা খেয়ে এখন রুটি করছি, মায়ের হাতে হাতে একটু আজকে তাড়াহুড়ো করে কাজ করছি। কেন বলো তো, কারণ আজকে না আমাদের এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে ওই বিশ্বকর্মা পুজোর জন্য। আর আজকে সকালে জলখাবারটা খেয়ে আমরা কেউই একটুও নিঃশ্বাস নেইনি, কারণ ওই যে বেরোতে হবে তো তাই তাড়াহুড়ো করছি। যাই হোক, মায়ের না এদিকে অনেকটাই রান্না এগিয়ে গিয়েছে। আসলে সকালবেলা উঠে থেকেই মা একটু একটু করে টুকুর টুকুর করে অনেকটা কাজ করে ফেলেছে। আমি বলেছিলাম যে আমি করব, কিন্তু ওই আমার ওই অফিসের কাজের জন্য আমার একটু এদিকে আসতে দেরি হয়ে গিয়েছে, তাই মা আবার এদিকে দেখলাম অনেকটা করেও ফেলেছে। মা বলছে, ঠিক আছে, বাড়িতে তো রোজ করিস, আমি তো এখানে আছি, তুই চিন্তা করছিস কেন? কিন্তু এই যে নিজের যে এত তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে, এগুলো দেখে আমার মনে হচ্ছে কোথাও ব্যথা না পায়। যাই হোক, মায়ের নাকি এটা এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে, প্রতিদিনই তাড়াহুড়ো করে মাকে নাকি এমনভাবেই কাজ করতে হয়। তবে কি জানো, মায়ের থেকে আমি সব কিছু শিখলেও মায়ের মতো তাড়াহুড়ো করে কাজ করতে এখনও পর্যন্ত শিখিনি। আর এদিকে রান্নাবান্না একেবারেই শেষ পর্যায়ে, শুধু ভাতটা হলেই হয়ে যাবে। আসলে কি বলো তো, আমি আর মা যাচ্ছি, বাবা, তারপরে আমার বর, ভাই, ওরা সবাই বাড়িতে থাকবে, তাই ওদের তিনজনের জন্য রান্নাটা মা সেরেই নিল। যাই হোক, এদিকে এখন কি করছে বলো তো, বাসন মেজে বাসনগুলোকে আবার এরকমভাবে কাপড় দিয়ে ডোলে ডোলে জল দিয়ে ধুয়ে নেয় মা। আমার মা বলে বাসন মাজা সাবানে নাকি অনেক পরিমাণে ক্ষার থাকে, আর সেই কারণে নাকি বাসনগুলোই সাদা সাদা দাগ হয়ে যায়, তাই এইভাবে কাপড় দিয়ে না ডোগরে ডোগরে ধোয়া পর্যন্ত মায়ের নাকি মনে তৃপ্তি হয় না। যাই হোক, আর এদিকে দেখো, মা এদিকে বাসন মাজছে, আর এই যে মায়ের বিড়ালছানা ভীষণ পরিমাণে দুষ্টু করছে জানো, ও কি করে বলো তো, এসে এসে মায়ের কাজে বিঘ্ন ঘটায়। এই যেমন এখন মা তাড়াহুড়ো করে বাসনগুলো ধুচ্ছে, আরও এসে এসে কী করছে বলো তো, মায়ের গায়ের মধ্যে ঢুকতে চাইছে, মায়ের বাসনগুলোতে মুখ দিতে চাইছে, যাতে করে মায়ের আরও বেশি দেরি হয়ে যায়। মা আমার এমন একজন মানুষ, কাজ যেন খুঁজে খুঁজে বার করে জানো, মানে যে কাজটা না করলেও এখন হয়ে যাবে সেই কাজটা মা খুঁজে খুঁজে বার করে তারপর করবে। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো বাসনগুলো মেজে ধুয়েও ফেলা হয়ে গেল। আর এদিকে ভাতটা হলেই হয়ে যাবে, তারপরে না রেডি হয়ে নেব, কারণ আবার ট্রেনের টাইম হয়ে যাবে, আর আজকে তো আমরা দুজন ট্রেনে করেই যাব, তো ওই জন্য একটু তাড়াহুড়োই করছি জানো। আমার মা আবার কী করে বলো তো, যখন কোনো জায়গায় যাওয়ার থাকে তখন ভীষণ পরিমাণে তাড়াহুড়ো করে, আরও আগে আগে যাতে বেরোতে পারে, মায়ের নাকি একটা টেনশন কাজ করে। আর এখন মা জামা কাপড় কাচ্ছে, ব্যাস
ভাতটা হয়ে গেছে, প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যেই মা গড় দিয়ে দেবে, আর তারপরে জামা কাপড়টা ছাদে মেলে দিলেই হয়ে যাবে। এদিকে আমরাও বেরিয়ে পড়েছি, আর জানো আমার জন্যই না একটু দেরি হয়ে গেল, আর সেই জন্য মা দেখছি বকবক করছে, বলছে যে হ্যাঁ কখন থেকে বলছি তুই আমার পিছন পিছন ঘুরছিস, আর দেখ সেই দেরি করেই ছাড়লি, এখন এই যে আমি না মঙ্গলসূত্রটা আবার পড়তে ভুলে গিয়েছি, গলাটা খালি খালি লাগলে তো ভালো লাগে না, ওই জন্য এখন রাস্তা দিয়ে পড়তে পড়তেই আসছি। আর মা দেখো কি তাড়াহুড়ো করে হাঁটছে, কিন্তু তাড়াহুড়ো করে হেঁটেও আর কিচ্ছু হবে না গো, কারণ আমি ভালো করেই জানি আমাদের দুজনের নাকের ডগার সামনে দিয়েই ট্রেনটা বেরিয়ে যাবে, আর সেটা আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। তবে হ্যাঁ, এখন আর মাকে এসব বলে না আরও রাগিয়ে দিচ্ছি না, কারণ কি বলো তো এখন বললে আরও রেগে যাবে, তাই এখন চুপি চুপি মার পেছন পেছন হেঁটে যাচ্ছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমাকে আর মাকে কেমন লাগছে। চলে এসেছি আমরা হাবড়া স্টেশনে, আর হ্যাঁ যেমনটা তোমাদের বলছিলাম ঠিক তাই হয়েছে, একেবারে চোখের সামনে থেকে ট্রেনটা বেরিয়ে গেল। তবে হ্যাঁ চিন্তার কিছু নেই, পেছন পেছনই একটা ট্রেন ছিল, তাই সেটাই উঠে পড়ে দুজনে এখন মনের আনন্দে একটু সেলফি তুলছি। আর এই যে তারপরে প্রকৃতির হাওয়া খেতে খেতে মায়ের সাথে প্রাণের অনেক কথা বলছি। প্রায় 3.5 মাস পর মায়ের সাথে মেয়ের দেখা, কতই না বলা কথা মনে জমে রয়েছে, সেই কথাগুলোই মাকে বলছি আর হালকা হচ্ছি। তবে হ্যাঁ, অনেক দিন পর মায়ের সাথে এমন অপূর্ব সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে ট্রেনে চেপে ঘুরতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে জানো। সেই ছোট্টবেলায় যখন মায়ের মামা বাড়ি যেতাম তখন এমনভাবে ট্রেনে করে যেতাম, আর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেতাম। আজকে অনেকগুলো দিন পর মায়ের সাথে ঘুরতে বেরিয়ে সত্যি খুব ভালো লাগছে। আরও বেশি কেন ভালো লাগছে বলো তো, কারণ এই ঘুরতে আসাটা না আমাদের কোনো প্ল্যান ছিল না, সেই কারণে আরও বেশি ভালো লাগছে। আর হ্যাঁ, আজকে যেখানে আমরা এসেছি এটা হলো মায়ের একজন আত্মীয়, তার ফ্ল্যাটের নিচে এরকম বিশ্বকর্ম পুজো হয়, প্রতি বছরই হয়, তবে হ্যাঁ কোনো বাড়ি না আমি আসিনি, এবছর আমি মায়ের সাথে প্রথম আসলাম। আর ভীষণ সুন্দর সাজিয়েছে জানো, বিশ্বকর্ম পুজো যে এত সুন্দর সাজায় এটা আমি প্রথম দেখলাম। আমাদের অফিসে হতো অবশ্য, কিন্তু এত বড় করে হতো না। যাই হোক চলো আগে এবার ঠাকুরটা দেখে নি, বাব্বা কত দূর থেকে এসছি না, ভীষণ কষ্ট হয়ে গিয়েছে জানো। আর এই যে এই দেখো, এই হলো বিশ্বকর্মা ঠাকুর। বাহ মুখটা দেখো কি মিষ্টি লাগছে না, দাঁড়াও তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই, কি সুন্দর মুখটা লাগছে দেখো, পুরো কার্তিক ঠাকুর মনে হচ্ছে না। ওদিকে আমি আর মা ঠাকুর দেখছিলাম, আর ঠিক এরই মধ্যে আজকে আমরা যাদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, মানে এই ফ্ল্যাটের যিনি দাদা, দাদা এসে বলছে মাকে, কাকিমা আর দেরি না করে আগে খেতে বসে পড়ো, অনেক দেরি হয়ে গিয়েছে। যাই হোক অবশেষে আমরা দুজন খেতে বসে পড়লাম, আর আজকের মেনুতে রয়েছে রাধা বল্লবী আর চানা মশলা। তবে আমার মা এই চানা মশলাটা খেতে পারবে না, কারণ কি বলো তো এই চানা মশলায় না পেঁয়াজ রসুন রয়েছে, আর তোমরা তো জানো মা না পেঁয়াজ রসুন খায় না, তো ওই জন্য মা এই রাধা বল্লবী দিয়ে ওই পনিরের একটা তরকারি হয়েছে ওটা দিয়ে খাচ্ছে। আর তারপরেই মেনুতে রয়েছে এই যে ফ্রাইড রাইস আর চিকেন কষা। সত্যি কথা বলতে চিকেন কষাটা না দুর্দান্ত হয়েছে জানো, অনেকগুলো দিন পর ঠিক এমন চিকেন কষা খাচ্ছি। আর এদিকে এখনো পর্যন্ত আমার রাধা বল্লবী শেষ হয়নি, আসলে আমার না একটু খাওয়া দাওয়া করতে সময় লাগে, শুধু খাওয়া দাওয়া না মানে যে কোনো কাজ করতেই আমার একটু সময় লাগে, তাই আমি এই আস্তে আস্তে খাচ্ছি। মায়ের সাথে এটা আমার জীবনের প্রথম বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণে আসা, সত্যি কথা বলতে খুব সুন্দর লাগলো জানো, আজকের দিনটা এত সুন্দরভাবে কাটবে তা তো ভাবতেই পারিনি। আর এই যে এদিকে আবার মা কি করলো, ওই যেই দাদা খাবার দিচ্ছে ওনাকে বললেন মা যেই পনিরটা খাচ্ছিল মানে নিরামিষ পনিরটা ওটা একটু আমাকে দিতে, পনিরটাও খুব ভালো হয়েছে জানো। আর সব শেষে শেষ পাতে রয়েছে আমের টক মিষ্টি চাটনি, পাঁপড় আর রসগোল্লা। আর হ্যাঁ আগের দিনের ব্লগে মৌশালী সাহা কমেন্ট করে লিখেছে খুব সুন্দর উপস্থাপনা, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ তোমায় মৌশালী। কমেন্ট করেছে অনামিকা প্রামাণিক, লিখেছে অনেক অনেক সুন্দর হয়েছে, তোমাকেও অসংখ্য ধন্যবাদ অনামিকা। কমেন্ট করেছে রঞ্জনাদি ভাই, লিখেছে খুব ভালো লাগলো বোনো, অসংখ্য ধন্যবাদ দি ভাই তোমাকে। আরও অনেকে কমেন্ট করেছো, তবে আজকে আর তাদের নাম পড়তে পারলাম না,
তবে পরবর্তী কোনো এক ব্লগে তোমাদের নাম অবশ্যই পড়বো, কেমন? যাই হোক, তোমরা সকলে খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর এদিকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তাই বেরিয়ে যাওয়ার আগে ভাবলাম এই যে সামনের ডেকোরেশনটা তোমাদেরকে একটু দেখাই, কি সুন্দর লাগছে না বলো? যাই হোক, আর দেরি করবো না, চলো এবার তাহলে আমরা বাড়ির দিকে রওনা দিই। আমি আর মা বাড়ি এসেছি প্রায় 2 ঘন্টা হতে গেল জানো। তারপরে বাড়ি এসে ওই একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে এই যে সবার জন্য রাতের খাবার বানাতে চলে আসলাম। রাতের খাবার আজকে হচ্ছে চিড়ের পোলাও। অনেক দিন ধরে না মা আর ভাই খেতে চাইছিল আমার হাতের চিড়ের পোলাও। আগে কিন্তু মা নিজে রান্না করে আমাকে খাওয়াতো জানো, কিন্তু এখন আবার দেখি মায়ের আবার আমার কাছে বায়না করতে মন চায়। অগত্যা কি আর করার, কারণ ওই আমার ছোট্ট মেয়েটার আবদার পূরণ না করে কি আমি থাকতে পারি বলো? তাই জন্য চিড়ের পোলাও বানিয়েই ফেললাম। আর এই যে রাতের খাবারটা বানিয়ে না সবাইকে খাবারটা দিয়ে আমি বসবো আমার একটু কাজে, কারণ অফিসেরও কাজ রয়েছে আবার আমার এদিকে এডিটেরও কাজ রয়েছে। আসলে কি বলতো, বেশ কটা দিন ধরে না ফেসবুকে মিনি ব্লগ পোস্ট করছি, যার কারণে ওই ব্লগটা আবার এক্সট্রা এডিট করতে হচ্ছে, তাই একটু কাজের চাপ আরও বেশি হয়ে গিয়েছে বলতে পারো। যাই হোক, তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, ভিডিওটা যদি খুব ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কেমন? সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।